আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল রান্নার জাদুকাঠিতে। আমি আজকে আবার ফিরে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো আপনাদেরকে কনডেন্স মিল্ক। এগুলো আমরা কনডেন্স মিল্কটা আমরা বিভিন্ন মিষ্টি ধরনের খাবারে ব্যবহার করে থাকি। তো এখানে আমি 2 লিটার দুধ নিয়েছি। কনডেন্স মিল্ক করা কিন্তু খুবই সহজ, আর এটা ঘরেও খুব ভালো করে দোকানের মতো করা যায়। তো আজকে আমি আপনাদেরকে সেটা তৈরি করে দেখাবো। দুধটা ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। তো বন্ধুরা, আমার দুধটা ফুটে গেছে, আমি এখানে দিয়ে দিচ্ছি 200 গ্রাম চিনি। আমি দুধটাকে লো টু মিডিয়ামের মধ্যে রেখে দেব আর মাঝে মধ্যে দুধটা নাড়ব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি সিমে রেখেছি, গ্যাসের ফ্লেমটা এভাবে ফুটতে আছে, মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে। আর আপনারা চাইলে গ্যাসের ফ্লেমটা হাই করতে পারেন, আবার লো করে দিতে পারেন, কমানো বাড়ানো করতে পারেন মাঝে মাঝে। এটা ভালো হয় বেশি রান্নার ফাঁকে ফাঁকে করতে। রান্না করছেন তার ফাঁকে এটা করে নিলে রান্নাও হবে, এটাও হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রায় 30 মিনিট পর দুধটা দেখছেন কতটা ঘন হয়ে গেছে। আমি মাঝে মধ্যে আবার গ্যাসটাকে বাড়িয়ে নিয়েছি, আবার কমিয়ে দিয়েছি, প্রায় অনেকটাই ঘন হয়ে চলে এসেছে। আমি এবারে এখানে দিয়ে দিচ্ছি একটু সামান্য একটু বেকিং সোডা। বেকিং সোডা দেওয়ার ফলে দেখবেন ফেনা হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি ঘন হবে, আর কনডেন্স মিল্কটা বেশ স্বচ্ছ হবে, একদম দোকানের মতো দেখতে হবে। এই ফেনাটা কিছুক্ষণ পরেই কেটে যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা গাঢ় হয়ে গেছে দুধটা। এই অবস্থায় আমি এটাকে বন্ধ করে দেব, কারণ ঠান্ডা হওয়ার পরে এটা আবার অনেকটাই ঘন হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি দেখাচ্ছি আপনাদের কতটা ঘন হয়েছে। তো বন্ধুরা, কনডেন্স মিল্কটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, একদম দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরে বলেছিলাম ঘন হয়ে যাবে, আর কালারটাও দেখে বুঝতে পারছেন একদম বাজারের মতো হয়েছে, কোনো অংশে কম নেই বাজারের থেকে। তো এইভাবেই আপনারা ঘরে তৈরি করে নেবেন এবং বিভিন্ন মিষ্টি জাতীয় খাবারের মধ্যে ব্যবহার করবেন যেখানে কনডেন্স মিল্কের দরকার। আর এটা একটা ভালো এয়ার টাইট বক্সের মধ্যে রেখে ফ্রিজে রেখে দেবেন। তো আমার এই কনডেন্স মিল্কের রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটা বেশি বেশি করে সবার মাঝে শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না, তাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর এটা আপনারা ঘরে ট্রাই করে জানাবেন আপনাদের কনডেন্স মিল্কটা কেমন হয়েছে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।